বিরতির পর স্বাগত। 75তম প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে আজ দেখা গেল সিপাহীজলা জেলা জেলাভিত্তিক প্রজাতন্ত্র দিবস উদযাপন করতে জাতীয় পতাকা উত্তোলন করেছেন এই অনুষ্ঠানে মন্ত্রী সান্ত্বনা চাকমা। বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে আয়োজিত জেলা ভিত্তিক অনুষ্ঠানে দেশের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মন্ত্রী। পাশাপাশি দেশের অগ্রগতিতে কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন এবং আত্মনির্ভর ভারত গড়ায় প্রধানমন্ত্রীর ডাকে সকল অংশের মানুষ এগিয়ে আসার আহ্বান জানান। জাতীয় পতাকা উত্তোলনের পর মন্ত্রী বিভিন্ন বিদ্যালয় এবং পুলিশ ও টিএসআর বাহিনীর জওয়ানদের কর্তৃক প্যারেড প্রদর্শনী উপভোগ করলেন এবং অভিবাদন গ্রহণ করলেন। এরপর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছেন। সে বিষয়ে মন্ত্রী সান্ত্বনা চাকমা আজ বক্তব্য রাখতে গিয়ে কি বলছেন শুনুন। সমাজকে একটি থাকতে হবে এবং যুব সমাজকে আরো সচেতন হতে হবে যে আজকে যুব সমাজ আমাদের ভারতবর্ষে, কিন্তু যুব সমাজের পার্সেন্টেজ আমাদের বেশি রয়েছে এবং তাদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার চেষ্টা করছে শিক্ষার ক্ষেত্রে আরো যাতে আমাদের যুবকদের আমাদের শিক্ষার ব্যবস্থাকে যাতে করে আরো আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। কেননা শিক্ষা ছাড়া কিন্তু একটা জাতি, একটা সমাজ, একটা সংস্কৃতি এগিয়ে যায় না। তার জন্য শিক্ষাকে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে, শিক্ষাকে গুরুত্ব দিতে হবে এবং যুব সমাজকে নেশামুক্ত হতে হবে। যখনই যুব সমাজ নেশামুক্ত হবে এবং দেশাত্মবোধ মনে জাগ্রত হবে, তখনই আমাদের ভারতবর্ষ এগিয়ে যাবে এবং বিদেশের এবং যে বিভিন্ন ধরনের বৈদেশিক যে আমাদের শক্তি, সেই শক্তি আমাদের আরো যে বৈদেশিক নীতি মোদী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে এবং সমগ্র ভারতবাসীর সহযোগিতায় আমরা আরো আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব। এবং যে বিভিন্ন দেশ যখন আমাদের দেশের দিকে তাকাবে যে আমরা যদি সকলে একত্রিত থাকি তাহলে সাহস পাবে না, আমাদের দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। তার জন্য যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য। তিনি মূলত যুবকদের প্রতি আহ্বান রেখেছে। তিনি বলছেন যে আজকের যুবক আগামীকালকের ভবিষ্যৎ, তাই যুবকদের প্রতি তিনি আহ্বান রেখেছেন যে দেশকে গড়ে তুলতে যুবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে, যেখানে স্টেডিয়ামে আয়োজিত হয়েছে জেলা ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান, যেখানে দেশের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মন্ত্রী সান্ত্বনা চাকমা। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।